আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটি দারুণ খবর হলো যে বাংলাদেশে প্রথমবারের মতো এলো হাইড্রোজেন চালিত গাড়ি টয়টা মিরাই গতকাল সকালে চট্টগ্রাম পোর্ট থেকে বের হওয়ার পরপরই হইচই লেগে যায় গাড়িটিকে নিয়ে এত হইচইয়ের কারণ হচ্ছে মিরাই গাড়িটি যেহেতু হাইড্রোজেনে চলে আর বাংলাদেশে কোনো হাইড্রোজেন ফুইলাইশেশন না থাকায় গাড়িটি রিফুইলিং করা হবে কিভাবে। তবে গাড়িটি কারোর পার্সোনাল ইউজের জন্য কেনা হয়নি গাড়িটি কিনেছে সরকারি বিজ্ঞান গবেষণা পরিষদ ধারণা করা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল বাংলাদেশে গাড়ির জ্বালানি হিসাবে কেমন হবে এবং এর ফিউচার কি হবে তা নিয়ে গবেষণা করা হবে গাড়িটিতে দুইটি হাইড্রোজেন ট্যাঙ্কে পাঁচ কেজি হাইড্রোজেন বহন করা যায় যা প্রায় পাঁচশো কিলোমিটার পথ পারি দিতে পারে যদিও নিউ মডেলের মিরাই ফুল ট্যাঙ্কি হাইড্রোজেন নিয়ে ছয়শো কিলোমিটার পথ পারি দিতে পারে গাড়িতে ওয়ান পয়েন্ট সিক্স কিলোয়াটের একটি ব্যাটারিও আছে যেটা একেবারে সাধারণ হাইব্রিড গাড়ির মতো কাজ করে যেহেতু আমাদের দেশে এখনও পর্যন্ত কোনো হাইড্রোজেন ফুয়েল এসেশন নেই তাই হাইড্রোজেন চালিত গাড়ি বাংলাদেশে কতটুকু সফল হতে পারবে তা এখনও অনিশ্চিত আর এ ব্যাপারে আপনার মতামত কী জানিয়ে দিতে পারেন নিচের কমেন্ট বক্সে তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ